আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দুরুদের জিয়ারতের বিশেষ আমল শিখব অর্থাৎ এই দূরদটি নিয়ম অনুযায়ী আমল করলে আমরা স্বপ্নে সাল্লাহ সাল্লি দেখতে পাইব রাশিদাল আলি সালামের জিয়ারত আমাদের সৌভাগ্য হবে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এটা হলো বৃহস্পতিবার রাত্রে একবার আয়াতুল কুরসি ও পনেরো বার সুরা এখলাস দ্বারা দুই রাকাত নফল নামাজ আদায় করিয়া এক হাজারবার নিন্মুক্ত দূরত শরীফ পাঠ করিবে বৃহস্পতিবার রাত্রে একবার আয়াতুল কুরসি ও পনেরো বার সুরা এখলাস দ্বারা দুই রাকাত নফল নামাজ আদায় করিবে এবং এক হাজারবার নিনমুক্ত দুরু শরীফ পাঠ করিবে ইনশাল্লাহ স্বপ্নে নবী করিম সালামকে দেখিতে পাইবে এবং তাহার গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে দুরুর শরীফটি হল আল্লাহ সল্লি আলা নিন এটা ভালো করে খেয়াল করুন মুহাম্মাদী নিনাবি ইল মূলত ছিল মুহাম্মাদ ঠিক আছে এখানে মুহাম্মাদিন ছিল এক জবর হজফ করে এখানে ছোট্ট একটি নুন দেওয়া হয়েছে এটাকে নুনে কুতনি বলা হয় মোহাম্মাদিন নিনাবি ইল উমি হামজাজা মিমকে ধরবে আবার মিমজয়া ইয়াকে ধরবে ওয়া আলা আলিহি ওয়াসালিম তাসলিমা আবার খেয়াল করুন আল্লাহ্মাসল্লি আলা মুহাম্মাদিনী নাবি ইল উম্মিয়ি আলা আয়লা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুয়াটি এই দুরুৎসবটি এক বার পাঠ করতে হবে সেটা হলো বৃহস্পতিবার রাত্রে প্রথমেই আয়াতুল কুর্শি একবার আয়াতুল কুর্শি ও পনেরো বার সুরা এখলাস দ্বারা দুই রাখাত নফল নামাজ আদায় করে নিবে তারপর এক হাজার বার এই দূর শরীফটি পাঠ করবে পাঠ করার পরে ইনশাল্লাহ স্বপ্নে নবী সালামকে দেখিতে পাইবে এবং তাহার সমস্ত গুণা মাফ করিয়ে দেওয়া হইবে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ আমল শরীফ আরও একটি দুরুশরীফ আছে সেটা হলো শুক্রবার আসল নামাজের পর আমল করা হয় সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব তো সকলেই এই আমলটি ভালো করে করার চেষ্টা করবেন আমি বিষয়টা আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি বৃহস্পতিবার দিন হতে হবে অন্য কোনো দিন হলে হবে না বৃহস্পতিবারে রাত্রে রাত্রে একবার আয়তুল কুরসি পনেরোবার বার সুরা এক্লাস দ্বারা দুই রাগাত নফল নামাজ আদায় করবে এবং নামাজ আদায় করার পরে এই দূর শরীফটা ওই জায়গায় বসে এক হাজার বার পাঠ করবে এভাবে আমলটা চালিয়ে যেতে থাকবে তাহলে অবশ্যই অবশ্যই আলাইহি আলাইসালামের সাথে স্বপ্নযুগে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তালা এমন না যে একবার আমল করলেই হবে এমন না এটা আমল চালিয়ে যেতে হবে আশা করি সকালেই আমল করবেন আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন